हेलो एवरीवन, वेलकम टू एसएच लार्निंग सेंटर। आज हमें तुम्हारे मॉडल एक्टिविटी टास्क कराबो सेप्टेम्बर मासेर पार्ट सिक्स क्लास नाइन एर आजकेर विषय गणित। देखो नवम श्रेणी गणित प्रथम प्रश्न, नीचे प्रश्नगुलिर उत्तर लेखो। एक नम्बर बहुमुखी उत्तरधर्मी प्रश्न। एक नम्बर शतकरा लाभ 10 হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হবে। এটার উত্তর অপশন সি 10:11, কারণ শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য গুণিতে 100%। তাহলে লাভ 10 টাকা হয়েছে আর ক্রয় মূল্য 100 টাকা, তাহলে এখানে 0 0 কেটে গেল, দে 1 এর 10, তাহলে সমান এক্স ধরি। তাহলে লাভ যদি এক্স হয় ক্রয় মূল্য হবে 10x, তারপর বিক্রয় মূল্য সমান কত, ক্রয় মূল্য প্লাস লাভ, মানে ক্রয় মূল্য 10x আর লাভ হলো x, তাহলে 10x আর x যোগ করে 11x, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যর অনুপাত 10x/11x, তাহলে x কেটে গেল 10:11। তারপর 2 নম্বরের প্রশ্ন, ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু D দিয়ে BC এর সমান্তরাল DE টানা হলো, যা AC বাহুকে E বিন্দুতে ছেদ করল, তাহলে এটার উত্তর হবে অপশান বি এই সমান হাফ ইন্টু এসি। এই ছবিটা হবে, এই এই প্রোজেক্টটা তোমাদের 181 পেজে আছে, তোমরা এটা বইয়ে দেখে নিও। তারপর 3 নম্বরে প্রশ্ন, যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তার পরিসীমা হলো, এটার উত্তর অপশান বি π+2×10.5 সেমি, কারণ কি অর্ধবৃত্তাকার চাকতির পরিসীমার সূত্র হলো 2πr, মানে আমি তো জানি পুরো মানে পূর্ণ বৃত্তর পরিসীমা 2πr, এবার অর্ধবৃত্ত তাহলে 2πr/2 হাফ হয়ে যাবে, +2r তাহলে সেমি, এবার 2 2 কেটে গেল, তাহলে πr থাকলো +2r, তাহলে পাই কমন নিয়ে পাই মানে আর কমন নিয়ে কি থাকে π+2 আর এখানে আর, আর π+2 r সমান তো আমরা জানি 10.5, তাহলে এটা উত্তর। তারপরে 4 নম্বরে, যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য 13√2 সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, এটার উত্তর হবে ডি 13 সেমি, কারণ কি বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য √2×বাহু, এবার √2×বাহু মানে বাহু তো এখানে দেওয়া, √2×বাহু সমান 13√2, তাহলে বাহু সমান কত হবে উল্টো এদিকে √2√2 কেটে গেল, মোট থাকলো 13। তারপরে 2 নম্বরে, সত্য মিথ্যা লিখতে হবে, 2 এর 1 ধার্য মূল্যের ওপর ছাড় নির্ভর করবে, এটা সত্য কথা। তারপর 2 নম্বর, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণী ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা হবে 0, এটাও সত্য। তারপরে এই একটা চিত্র দেওয়া আছে, বলেছে চিত্রে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABEF রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, না এটা মিথ্যা। এবার 4 নম্বর, প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা, এটা সত্য। এবার 3 এর 1 এর অঙ্ক দিয়েছে, দেখো প্রশ্ন, 10টি পেনে ক্রয় মূল্য 4টি পেনে বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত হবে, তাহলে উত্তর, মনে করি প্রতিটি পেনের ক্রয় মূল্য x টাকা, তাহলে 10টি পেনে ক্রয় মূল্য হবে 10x টাকা, অতএব 8টি পেনের ক্রয় মূল্য 10x না সরি বিক্রয় মূল্য 10x টাকা, তাহলে 1টি পেনের ক্রয় মূল্য 10x/8, তাহলে ছোটো করে নিলে কত হয়, 5 × 2 = 10 আর 4 × 2 = 8, তাহলে 5x/4 টাকা, তাহলে x টাকা লাভ কত, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মান, তাহলে x টাকা লাভ হলো 5x/4 - x, তাহলে টাকা এবার ভগ্নাংশে বিয়োগ করলে 5x/4x/4, তাহলে x/4 টাকা। শতকরা লাভ সূত্র কি, লাভ বাই ক্রয় মূল্য × 100%, তাহলে লাভ হয়েছে কত x/4 আর ক্রয় মূল্য 2×100%, তাহলে এখানে 1/4×100, তাহলে 25, তাহলে উত্তর হবে 25। তারপরে 2 নম্বরে, এখানে বলেছে শ্রেণী সীমা আর পরিসংখ্যা, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, 85 থেকে 89, পরিসংখ্যা এখানে 3, 4, 5, 8, ওপরে পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করো, তাহলে প্রথম শ্রেণীর
শ্রেণী সীমা কত আছে? 70 মাইনাস 74, তাহলে শ্রেণী সীমানা কত হবে? 69.5 মাইনাস 74.5, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হলো 5। প্রথম শ্রেণী পরিসংখ্যা দিয়েছে 3, প্রথম শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব সমান তাহলে কি? পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, তাহলে 3/5 সমান 0.6। এটা একটা ত্রিভুজ দিয়েছে, বলেছে চিত্রে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ মিটার, তাহলে পুরো ক্ষেত্রফল 96 বর্গ মিটার, এবং ভূমি বিসি মানে বিসি সমান 20 মিটার হলে ত্রিভুজটির উচ্চতা এইচ সমান কত, মানে উচ্চতা এটা কত? তাহলে ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু বিসি গুণিত এডি, এটা সমান আমি জানি যে ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, এবার ভূমি হলো বিসি আর উচ্চতা হলো এডি, তাহলে যার যার মান আছে আমি ওটা বসাবো। তাহলে ত্রিভুজে মানে ক্ষেত্রফল জানি 96, আর হাফ আর বিসি সমান জানি 20 মিটার, এডি জানি না, তাই এখানে এইচ ধরলাম। তাহলে এইচ সমান কত হবে? 96 এদিকে গিয়ে দুয়ের উল্টো হয়ে গেল, 2 ওপরে গেল 1 নিচে, তাহলে 2 এদিকে 20 নিচে দিয়ে কাটাকাটি গেল, 2-কে 20 দিয়ে 10 দিয়ে 9.6, তাহলে ত্রিভুজটির উচ্চতা 9.6 মিটার। এবার 4 নম্বরের প্রশ্ন বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে, আর অথবা দিয়ে এটা একটা বহুভুজ অঙ্কন করতে বলেছে, যে কোনো একটা করতে হবে, আমি এটা করে দেখাচ্ছি, দেখো। প্রথমে আগে 8 সেমি একটা বাহুর দৈর্ঘ্য নিচ্ছি, এখানে 8 সেমি এখান থেকে 0 থেকে 8 পর্যন্ত নিলাম, এটা হলো 8 সেমি একটা সরলরেখা। এবার নিচে যে কোনো মাপের একটা সরলরেখা নিচ্ছি, যে কোনো মাপের সরলরেখা নিলাম, তারপরে কাটা কম্পাসের সাহায্যে যে 8 সেমি আমি বাহুটা নিয়েছি তার সমান করে বৃত্তচাপ নেব, একটা 8 সেমি করে মাপ নিয়ে এখানে আমি বসাবো, এই জায়গাতে বসিয়ে কেটে নিব সরলরেখাটাকে, ব্যাস। এবার এটার আগে নাম দিয়ে দিব, এটার নাম দিলাম সি আর এটার নাম দিলাম বি। এবার বলেছে কি সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাহলে আমি বিতে বসে একটা 30 ডিগ্রি কোণ আঁকবো, বি এ বসাবো 30 ডিগ্রি কোণ আঁকবো, যে কোনো এটা যে কোনো মাপে নিব, আগে এই মাপে যে কোনো মাপে ছোট হোক বড় হোক যে কোনো মাপে নিয়ে এভাবে বসিয়ে কাটবো, কাটার পরে যেখানে ছেদ করলো সেখানে বসে আবার কাটবো। এবার যেটা কাটলাম এটা হলো 60 ডিগ্রি, কিন্তু 60 ডিগ্রি দরকার নেই আমার, এখন আমার এখন 30 ডিগ্রি দরকার আছে, তাহলে 60-এ বসিয়ে আবার একটা বৃত্তচাপ, এটা 60-এ এটা কেটেছি, ওটা ছোট করবো না, ওই মাপ নিয়েই এখানে একবার বসাবো দিয়ে কাটবো, এখানে বসাবো দিয়ে কাটবো আর এখানে বসিয়ে কাটবো দিয়ে অর্ধেক হলো 60-এর অর্ধেক, তাহলে 60-এর অর্ধেক 30। এবার এটা এখানে সমান করে টেনে নিয়ে যাব, তো সরলরেখা টেনে নিলাম, হলো এটা 30 ডিগ্রি। তারপর এবার সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তো সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হয়, তো একটা তো 8 সেমি নিয়েছি, বিসিটা 8 সেমি, তো আবার আমি 8 সেমি সমান করব, আবার 8 সেমি সমান নিয়ে ওপরের সরলরেখাটাকেও কাটবো, মানে বিতে বসিয়ে এটাকেও কাটবো, তাহলে এটাও আমি 8 সেমি পেলাম। এবার
এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দুকে আমি যোগ করব, মানে বি আর এখানে এই ছেদ বিন্দুটাকে যোগ করব, দিয়ে আমি সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে এখানে নাম দিব এ, এখানে নাম দেব এ। তারপরে এই যে যেখানে 60 ডিগ্রি পেয়েছিলাম সেটাকেও আমি যোগ করে নিব, এখন দরকার নেই তবুও যোগ করে রাখছি, পরে দরকার হবে। তাহলে এই 60 ডিগ্রিটাকেও একটা সরলরেখা টেনে রাখলাম। এবার একটা আয়তক্ষেত্র তৈরি করতে বলেছে ত্রিভুজটি সমান করে, তাহলে আয়তক্ষেত্র করার জন্য আবার এক বিসি বাহুকে সমান করি, মানে 8 সেমি বিসি বাহুকে সমান করে এতে বসাবো। এতে বসিয়ে একটা বৃত্তচাপ কাটবো, তারপরে এসিকে সমান করে বিতে বসাবো, দিয়ে কাটবো। একটা ছেদ বিন্দু পেলাম, এই ছেদ বিন্দুর সঙ্গে এ থেকে যোগ করে নিব, এতে বসে এই ছেদ বিন্দুকে যোগ করে নিব, এখান থেকে এটা যোগ করে নিব। তারপর এবার বি থেকে আমি 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো মাপের আবার একটা বৃত্তচাপ নিব, যে কোনো মাপের, যেখানে ছেদ বিন্দু করবে এখানে ছেদ করলো, ছেদ যেখানে করলো সেখানে কাটবো, কেটে যেখানে আবার ছেদ করলো সেখানে বসিয়ে আবার একবার কাটবো, আবার যেখানে ছেদ করলো তাকে বসিয়ে উপরটাকে কাটবো। এবার পেলাম 90 ডিগ্রি। এবার এটাকে বি থেকে যোগ করে নিব, যোগ করে নিলাম, এখানে পেলাম একটা নাম, এখানে নাম দিয়ে দিচ্ছি আর, আর এখানে একটা পেয়েছি বিন্দু, এটার নাম দিয়ে দিচ্ছি ই। এবার বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, বিসি বাহুকে সমদ্বিখণ্ডার জন্য বিতে বসাবো, দিয়ে অর্ধেকের বেশি নিব। সমদ্বিখণ্ডিত করার নিয়ম হলো অর্ধেকের বেশি নেওয়া, তাহলে আমি অর্ধেকের বেশি নিলাম, দিয়ে একবার ওপরে কাটবো একবার নিচে, একবার ওপরে কাটলাম একবার নিচে কাটলাম, বড় করে কাটুন, তারপরে সিএ বসাবো, একবার উপরে একবার নিচে, দুটো ছেদ বিন্দু পেলাম, এখানে একটা ছেদ বিন্দু আর এটা, তাহলে এই দুটোকে যোগ করে নিব, দিয়ে এই দুটোকে যোগ করে নিব। এখানে পেলাম তাহলে দুটো ছেদ, এখানে নাম দেবো এটার এস আর এটার নাম দিব ডি। তাহলে হয়ে গেল কমপ্লিট ছবি। এবার কি পেলাম তাহলে এখানে, অতএব কি লিখতে হবে, অতএব লিখবে অতএব ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজ এবিসি এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমান হাফ হাফ একটা চতুর্ভুজের ছবি আঁকবে, চতুর্ভুজ কি চতুর্ভুজ পেয়েছি বিসি বি সরি বিএস ডি আর, এই যে বিএস ডি আর, ঠিক আছে, হয়ে গেল তোমাদের এই সমপাদ্য। তাহলে 9-এর প্রত্যেকটা গণিতের সমাধান করা হলো। এবার অন্যান্য বিষয়ের উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে লিঙ্কটিতে যা উত্তর পেয়ে যাবে, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। ধন্যবাদ।